আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার দুনিয়াতে আসার 50 থেকে 60 দিন পূর্বের এই যে ঘটনা, এই 60 দিন পূর্বে ঠিক সেই সময় যেই ঘটনাটা সেটা ছিল আব্রাহার। আর আব্রাহার আগে যে বাদশা ছিল তার নাম ছিল জুনওয়াস বা জুনওয়াম, খুব ভালো করে মনে রাখবেন। এই জুনওয়াস বা জুনওয়াম এই বাদশাহ ইয়ামেনে বাদশাহি করত, তিনি ছিলেন মুশরিক। এই মুশরিক সেই সময়ে 3000 মুসলমানদেরকে এক জায়গায় রেখে পরীক্ষা খনন করে, পরীক্ষা নয় পরীক্ষা, এটা যুক্তক্ষ আর এটা হচ্ছে শুধু খ, পরীক্ষা মানে মানুষকে পরীক্ষা দেওয়া, আর এই পরীক্ষা মানে হচ্ছে গর্ত খনন। এই গর্ত খনন করে মাটিতে কূপ খুঁড়ে সেই সময় সেই আমলে প্রায় 3000 শুধু মুসলমান ইমানদার দেখে দেখে ওই বাদশাহ জুনওয়াস, এই মুশরিক, এই ইহুদি খ্রিস্টান, এই বিধর্মী শয়তান ছিল 3000 মুসলমানকে একত্রে এক জায়গায় গর্তের মধ্যে ফেলে আগুন জ্বালিয়ে তাদের উপর অত্যাচার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, তারা হয়েছিলেন শহীদ। সম্মানিত উপস্থিতি, আমরা সে যুগ থেকে আজ পর্যন্ত যদি দেখি মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই ইহুদি খ্রিস্টান মুশরিক বিধর্মীরা পৃথিবী সৃষ্টি থেকে আজকে পর্যন্ত মুসলমানদেরকে মুসলমানদের পিছনে লেগে আছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এটা আজকে নতুন কোন ইতিহাস নয়, আজকে যেরকম ফিলিস্তিনে মারছে এটা কোনো নতুন ইতিহাস নয়। ফিলিস্তিনের ইতিহাসও কিন্তু একদিন বলেছি কিন্তু পুরোটা বলতে পারি নাই। যে ইহুদি যে খ্রিস্টান যে মুশরিকরা কিছুদিন পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসার পূর্বে যারা ভিক্ষা করে ভাত খেয়েছে, যাদের থাকার কোনো জায়গা ছিল না, যারা বস্তির মধ্যে থাকতো, যাদেরকে মুসলমানেরা দয়া করে এনে ওই ফিলিস্তিনে জায়গা দিয়েছিলেন, ইয়ামেনে জায়গা দিয়েছিলেন, এর ইতিহাস আপনি পড়লে বুঝতে পারবেন। আজকে তাদেরকে জায়গা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য তারা আজকে মুসলমানদের মাথার উপর বসে মুসলমানদের রাজত্ব করছে, মুসলমানদের ঘাড়ের উপর বসে আজকে মুসলমানদেরকে পেশাব করে দিচ্ছে। মুসলমানের হৃদয়, মুসলমানের অন্তর, মুসলমানের মন উদার মন। মুসলমানের অন্তর খুব ভালো একটা অন্তর, মানুষ কষ্টে থাকলে এই মানুষের কষ্ট দেখতে পারে না, যার একটি জ্বলন্ত প্রমাণ, যার একটি জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের মতন ছোট্ট একটি দেশে আমাদের দেশনেত্রী, বর্তমানের দেশনেত্রী শেখ হাসিনা, তার কত দয়া। এজন্যই তিনি দেখেন রোহিঙ্গা যে মুসলমানেরা এপারে ওই পার্শ্বের, সেই মুসলমানেরা অন্য কোনো জায়গায় ভাত পেল না, আজকে বাংলাদেশের মতো ছোট্ট একটি জায়গাতে এসে তাদের খাবার যে আয়োজন, আমার মনে হয় এই গ্রামের মধ্যে ওই রোহিঙ্গাদের চাইতে অনেক মানুষ কষ্টে আছে, এত সুখ শান্তিতে তারা আছে, এটা একটা তার জ্বলন্ত প্রমাণ মুসলমানদের হৃদয় বড়। বলছিলাম এই বাদশাহ জুনওয়াস 3000 মুসলমানদেরকে যখন পরীক্ষা খনন করে গর্তের মধ্যে যখন ফেললেন, আগুন যখন জ্বালিয়ে দিলেন, ঠিক সেই মুহূর্তে একজন মানুষ ছিল যার নাম ছিল দাউস জু সালাবান। এই দাউস জু সালাবান একজন মানুষ সেখান থেকে সে কোনো মতে পালিয়ে চলে গেল, আর এই 3000 মানুষ সেখানে শহীদ হয়ে গেল। এই দাউদ জু সালাবা কিভাবে কিভাবে বেঁচে গেলেন, এইটা আল্লাহর কারিশমা, এটা আল্লাহর নিদর্শন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। এই দাউদ জু সালাবা যখন বেঁচে গেলেন, বাঁচার পরে তিনি তখন আর ইয়ামেনে থাকলেন না, তখন ইয়ামেন থেকে সরাসরি তিনি চলে গেলেন রোমে। সেই সময় তার বাদশাহ ছিল রোমের বাদশাহ কাইসার। বাদশাহ কাইসারের কাছে যখন চলে গেলেন রোমের বাদশাহ কাইসার, এই বাদশাহ কাইসারের কাছে যে যখন তিনি সব কিছু বৃত্তান্ত বললেন যে আমাদের এই অবস্থা হয়েছে, জুনওয়াস এভাবে ধ্বংস করে দিয়েছে, যা বৃত্তান্ত বললেন, বলার পরে এবারে বাদশাহ কাইসার, তখন তিনি আবিসিনিয়ার বাদশাহ, হাবসার বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ, সেই বাদশাহ নাজ্জাশির কাছে একটি পত্র প্রেরণ করলেন ওই দাউদ সালামানের মাধ্যমে, যে এই যে আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম, এই পত্র নিয়ে তুমি ওই বাদশাহ নাজ্জাশির কাছে তুমি এখনই চলে যাও, আবিসিনিয়ার বাদশাহ। তাহলে ঘটনাটা বুঝেন, জুনওয়াস ইয়ামেনে বসবাস করতে বাদশাহি করতে সে ছিল মুশরিক, এই মুশরিকের হাত থেকে 3000 মুসলমান শহীদ হলো, এর মধ্যে থেকে একজন মুসলমান কি করে পালিয়ে চলে গেল, কোথায়,
রোমে, ইতিহাস দেখেন, রোমে যাওয়ার পরে রোমের বাদশা কাইসার, কাইসারের কাছে ফরিয়াদ করলেন, কাইসারও ছিল খ্রিস্টান। এই খ্রিস্টান তখন কি করলেন, আবিসিনিয়ার বাদশা, হাবসার ছিল বাদশা, তিনি ছিলেন বাদশা নাজ্জাসি, এই বাদশা নাজ্জাসির কাছে একটা পত্র লিখলেন ওই দাউস জো সালামানের মাধ্যমে, যে এই বলে তিনি পত্র লিখলেন যে এই মুহূর্তে তুমি ইয়ামেনকে রক্ষা করার জন্য তুমি এক্ষুনি সেনাবাহিনী প্রেরণ করো এই দাউস জো সালামানের মাধ্যমে। এই পত্র যখন ওই বাদশা লিখে দিলেন কাইসার, ঠিক ওই পত্রটা নিয়ে এইবারে চলে আসলেন দাউস জো সালামান বাদশা নাজ্জাসির কাছে। এইবারে বাদশা নাজ্জাসি আবিসিনিয়া বা হাবসা, এই বাদশা নাজ্জাসি তখন সুন্দর করে দুইজন তিনজন প্রধান সেনাপতি হিসাবে রাখলেন, তার মধ্যে একজন ছিলেন আমির ইবনে ইব্রাহ আর আরেকজন ছিলেন আব্রাহা। ভালো করে বুঝেন, এই নাজ্জাসি তখন তিনজনের দলনেতা করে, তাদেরকে সেনাবাহিনীর দলনেতা করে সেনাবাহিনী প্রেরণ করলেন। তাদের দলনেতা ছিল প্রথমত আব্রাহা, দ্বিতীয়ত ছিল আমির ইবনে ইব্রাহ, আর তার সহযোগী হিসাবে আরেকজন ছিল, আর এর সঙ্গে ছিল ওই দাউস জো সালামান। তাহলে মোট চারজন সেনাপতি, এই চারজন সঙ্গে নিয়ে এবারে ইয়ামেন দখল করতে চলে গেলেন বাদশা আব্রাহা। আর তখন তো তিনি বাদশা হয় নাই, তখন তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন, আর তার সঙ্গে ছিল বাদশা আর একজন ইব্রাহ, আমির ইবনে ইব্রাহ, আর এই দাউস জো সালামান আর সঙ্গে আর একজন। এই চারজন এবারে ইয়ামেনে চলে গেলেন। ইয়ামেন এক পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে বলি, যুদ্ধ করতে করতে ইয়ামেনের অনেকগুলো ধন সম্পদ তারা নিয়ে নিলেন, অনেক মানুষকে ধ্বংস করে দিলেন, এবং বাড়ি ঘর অর্থ সম্পদ সব কিছু লুট করে নিলেন এই আব্রাহা আর আমির ইবনে ইব্রাহ আর এর সহযোগীরা। যখন এই অর্থ সম্পদ গুলো নিয়ে নিলেন, নেওয়ার পরে ঠিক সেই সময় এই ইয়ামেন তাদের দখলে চলে আসলো। বাদশা নাজ্জাসির কাছে এবারে খবর চলে গেল। বাদশা নাজ্জাসি এবারে বললেন যে ঠিক আছে, তোমরা সেখানে বসবাস করতে থাকো। দেখেন এই ইয়াহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক এরা কিভাবে দখল করেছিল আর কিভাবে মুসলমানদেরকে হত্যা করছিল, আপনাদেরকে ইতিহাস শোনাচ্ছি। দেখেন এবারে এই দুইজন মূল যে দুইজন ছিল, আব্রাহা আর আমির ইবনে ইব্রাহ, এই দুইজনে সেখানে বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে এক রাজ্যে দুই রাজা যদি থাকে তাহলে সেখানে কিন্তু দ্বন্দ্ব হবে, এটাই স্বাভাবিক। এক রাজ্যের রাজা একজনই হবে, আর ওই রাজ্য পরিচালনা করতে গেলে মন্ত্রী মিনিস্টার যা লাগবে তার নিচেই থাকতে হবে, সে যদি রাজাগিরি করতে লাগে তাহলে কিন্তু কেউ আর থাকতে দিবে না, এটাই স্বাভাবিক। দেখেন বাদশাহ যখন পাঠিয়েছিলেন তাদেরকে, মূল দুইজন ছিল আর সহযোগী ছিল আরো দুইজন, কিন্তু ওই দুইজন তো মারাই গেল, এই দুইজন যখন থাকলো দুইজন বসবাস করতে করতে আর ভালো লাগে না, দুজনের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল। কার মধ্যে? এত অন্তরঙ্গ বন্ধু বাদশাহ আব্রাহা আর আমির ইবনে ইব্রাহ, এই দুইজন সেনাপতি ছিলেন তারা দুইজনে। এবারে এমন ভাবে শত্রুতা তাদের মধ্যে ঢুকে গেল, তারা বলল যে না, এভাবে আর এই জায়গায় থাকা যাবে না, তোমার কথা আমি মানতে পারবো না, আমার কথা তুমিও মানতে পারছো না, তো কাজে আমাদের মধ্যে একটা যুদ্ধ করা হোক, আমাদের মধ্যে যে যুদ্ধ জয়ী হবে সেই এখানকার বাদশাহ হবে, এই বলে ঘোষণা দেওয়া হলো। তো বাদশাহ আব্রাহা, যারা সিতার বাদ পড়া হয় তাদের বুদ্ধি কিন্তু একটু সিতারই বেশি থাকে, ওরা কোথায় থেকে কিভাবে বুদ্ধি অর্জন করবে এরা আল্লাহ পাকই জানে, মানে শয়তান ওদেরকে খালি বুদ্ধি দিতেই থাকে যে এই মের প্যাচ এইরকম এরকম ভাবে কর, দেন শয়তানি বুদ্ধি। আব্রাহা বলতেছে যে ঠিক আছে, চিকন ব্রেনের লোক, যে আমরা নিজে নিজের লোক, তো তো এলাকার লোকজন মারামারি করার কোনো প্রয়োজন নাই। তো আমির ইবনে ইব্রাহিম বলছে যে ঠিক আছে, তাহলে কি করা যায়, তো তাহলে অন্য মানুষের যুদ্ধ করার দরকার নেই, আমরা দুইজন তো সেনা প্রধান ছিলাম, তা আসেন আমরা দুইজনে যুদ্ধ করি, মানুষ চারিদিকে দাঁড়িয়ে থাকবে দেখবে, আমাদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে জয়ী হবে সেই এখানকার রাজা হবে, বাদশাহ হবে। ঠিক আছে, সংক্ষিপ্তভাবে বলছি আপনাদেরকে, ঠিক কথা অনুযায়ী একদিন তাদেরকে ডাকা হলো,
সকল লোকদেরকে ডাকা হলো, এই ইয়ামেনের লোকদেরকে ডাকা হলো। ইয়ামেনের লোকদেরকে ডাকার পরে তারা দুইজনে দুই সেনা প্রধান, জাথা মারামারি আর জাথা ফাইট, বুঝেন? সেই একটা ফাইট, যুদ্ধ লেগে গেল, চারিদিক মানুষ বসে আছে, আর তার চেলা চামুন্ডা যারা ছিল, তার সেনাপতি যারা ছিল, তারা এবারে বসে আছে। হঠাৎ আব্রাহার আমির ইবনে ইব্রাত যুদ্ধ করতে করতে, আমির ইবনে ইব্রাত আব্রাহার উপরে এমন জোরে এক তরোয়াল দিয়ে কূপ মেরেছে, আঘাত করেছে। হাদিস থেকে বোঝা যায় আব্রাহার এক কোবে এক চোটে নাক ঠোঁট এবং মুখমণ্ডল কিছু কেটে রক্তাক্ত হয়ে সে মাটিতে পড়ে গেল। তার রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো, নাক ঠোঁট এবং মুখমণ্ডলের কিছু অংশ কেটে মাটিতে পড়ে গেল কিছু অংশ, আর রক্ত তখন ঝরঝর করে পড়তে লাগলো, বেহোশ হয়ে পড়ে গেলেন আব্রাহা। আমির ইবনে ইব্রাত এবারে চিন্তা করলেন যে এখনই তো সুযোগ, কিন্তু তার কৃতদাস আব্রাহার একজন কৃতদাস ছিল পাশেই বসে, যুদ্ধ হচ্ছে, উস্তাদেরা যুদ্ধ করছে আর সাগ্রাতেরা বসে আছে, নেতারা নেতা নেতা এবারে লেগেছে, দুই নেতার মারামারি, আর তার চালা চামুন্ডারা মনে করেন বসে আছে, এবারে তো গায়ে একটু আগুন লাগবেই, যে আমার নেতার মাথা কান চোখ এগুলো কেটে গেল, ঠোঁটমোট ভেঙে গেল, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। আব্রাহার একজন কৃতদাস ছিল, এই কৃতদাস এইটা দেখে আর সহ্য করতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে আব্রাহার এই তরোয়াল তুলে নিয়ে এবারে এক কোবে আমির ইবনে ইব্রাতকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এক কোব, দ্বিতীয় আর কোব দিতে হয় নাই, একই কোবে কাল্লা দেহ দ্বিখণ্ডিত করে দিলেন। খেলা শেষ। লোকজন তখন বলল যে কি করার, আর তাহলে এবারে আব্রাহাকে নিয়ে চলো। দীর্ঘদিন চিকিৎসাপাতি করার পরে সে যখন সুস্থ হয়ে গেল, কুকুরের লেজ কবো হয় না সোলা সোজা, মনে ওরা জানো আর পড়েছে মুখোশ, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। এত কিছু এই শ্রেণীর লোক আছে, যখন অসুখ বিসুখ হবে, হাত পা কেটে যাবে, পুঙ্গু হয়ে যাবে, এ তখন দেখবেন যে আর ভালো হয়ে গেছে, একটু এর মতো মনে হয় যে জান্নাত থেকে পালা আছে, কি নামাজ রোজা দান খয়রাত, যখনই আবার ভালো হয়ে যাবে ওর মতো শয়তান এলাকা তার খুঁজে পাবেন না। ঠিক আব্রাহা ঠিক তাই, এতদিন হাত মুখ চোখ নাই, কত কষ্ট করে সেগুলো ভালো হলো, হওয়ার পরে আবার যেই সেই, এইবারে খেলা শুরু। এইবারে তখন তিনি দেখলেন যে এই অবস্থা হয়ে আছে, এটা তো আর ভালো লাগছে না, এইভাবে আর দিন কতদিন যায়। এক পর্যায়ে এই খবরটা কিন্তু সেই বাদশাহ নাজ্জাশির আবিসিনিয়ার বাদশাহ হাবশার বাদশার কাছে চলে গেল, যে আমি দুইজনকে প্রেরণ করেছিলাম, এই দুইজনের মাঝে এত দ্বন্দ্ব ছিল, এই দুইজন গন্ডগোল লেগে যুদ্ধ করে একজনকে হত্যা করেছে আর একজন বেঁচে আছে, সে রাজত্ব করছে। এটা যখন বাদশার কাছে নাজ্জাশির কাছে যখন চলে গেল, বাদশাহ নাজ্জাশি এবার ক্ষুব্ধ হয়ে গেলেন, খুব রাগ করলেন, রাগ করে তার একটা দূতকে পাঠিয়ে দিলেন, দূত বুঝেন, তার একটা ঘনিষ্ঠ লোককে পাঠিয়ে দিলেন, এই রাষ্ট্রের দূত বলা হয় একে, একে যখন পাঠিয়ে দিলেন, এই ব্যক্তি তখন বাদশাহ নাজ্জাশি চিঠির মধ্যে লিখে দিলেন যে আব্রাহা তুমি যে কাজ করেছো এটা ঠিক করো নাই, আমি অতি অনতি বিলম্বে আমি তোমার সাথে যুদ্ধ একটি লাগিয়ে দিব এবং তোমার মাথার টিকি চুল আমি কেটে নিয়ে চলে আসবো এবং তোমাকে আমি রক্তপাত করব যতক্ষণ পর্যন্ত না তোমার রক্ত আমি দেখছি। এই বিভিন্ন ভাবে তিনি তখন একটা চিঠি লিখলেন, তার একটা দূতের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আব্রাহার কাছে যখন এই চিঠিটা আসলো, এরপরে আব্রাহার কাছে যখন আসলো এই চিঠি, বললাম না কুকুরের লেজ কবো হয় না সোজা, আর এরা চিকন একটু ব্রেন, আসলে এই ব্রেন কিন্তু ব্রেন নয়, আল্লাহ সুবহানাহু তাআলা ওই কথাই বলেছেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, কাইদাহুম তাদের যে কলা কৌশল, আল্লাহ সুবহানাহু তাআলা এটাই বলছেন, তাদের যে কলা কৌশল এটা আল্লাহ সুবহানাহু তাআলা নস্যাৎ করে দিয়েছিলেন কিভাবে এবারে দেখেন। আব্রাহা দেখলো যে চিঠির মধ্যেই লেখা, আব্রাহার তখন ব্রেন একটু ব্যতিক্রম, তখন উনি মাথার চুল কেটে একটু রক্ত মেখে আরো একটি থলের মধ্যে
কিছু উপঢৌকন, দামি দামি কিছু উপঢৌকন, দামি দামি উপঢৌকন দিতে তো লাগতেছে না, মানুষের চিতারে বাদ পারি করে নেওয়া, বুঝতেছেন না? ক্ষমতার দাপটে সব নিয়ে নিয়েছে, ওর দিতে তো আর গায়ে বাড়তেছে না। এই ঠিক অনেক রকমের উপঢৌকন নিয়ে এবারে আব্রাহা তার একটা দূতকে আবার বাদশাহ নাফজাসির কাছে পাঠিয়ে দিলেন, এবং ওই চিঠির মধ্যে লিখলেন যে জাহাপনা, আমি অনতি বিলম্বে আপনার জন্য এই ইয়ামেনে একটি গির্জা তৈরি করতে চাই, একটি ঘর তৈরি করতে চাই, একটি মসজিদ তৈরি করতে চাই। যেই মসজিদ বা ঘর বা গির্জা যেটাই বলেন না কেন, আমি এত বড় একটা তৈরি করব যাতে করে মানুষ এইখানে হজ করতে আসবে, ওই মক্কাতে আর হজ করতে যাবে না। এই বলে ওই চিঠির মধ্যে তিনি লিখে দিলেন। ঠিক তাই যখন চিঠি নিয়ে চলে গেলেন, বাদশাহ নাফজাসে এবারে চিঠি পেয়ে খুব খুশি হয়ে গেল, উপঢৌকন অনেক অনেক উপঢৌকন, বাদশাহ এবারে খুশি হয়ে গেল। যাওয়ার পরে তাকে বললো যে ঠিক আছে তুমি কাজ করে যাও। তার কথা অনুযায়ী এবারে ইয়ামেনে বিশাল বড় একটা গির্জা তৈরি করা হলো। সেই গির্জা এত বড়, এত উঁচু ছিল, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এত বড় উঁচু, এত বড় গির্জা, এত বড় ঘর আর পৃথিবীর জমিনে কেউ তৈরি করতে পেরেছে বলে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। ঘরটা কেমন ছিল তারা বলেছেন, কাহতানিয়া একটা গোত্র ছিল, এই গোত্রের লোকেরা তারা বলেছে যে ওই গির্জার দিকে যখন মানুষ মাথায় কিছু বেঁধে বা টুপি পরে যখন ওই গির্জার দিকে উপর দিকে তাকাতো, তখন মানুষের টুপি অটো পড়ে যেত। বুঝেন তাহলে কত উঁচা, আমার এই টুপিটা পরেছি, আস্তে আস্তে হারলে উপরে দেখতে 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 টুপি পড়ে যেত। তার নাম দিয়েছিল কালিস গির্জা, টুপি পড়ে যাওয়ার বা ফেলে দেওয়ার গির্জা, এরকম ভাবে তারা ডাকত। ঠিক সেই গির্জা যখন তৈরি করলো, আমি বলছি ইতিহাস যে কাবা ঘর যখন ভাঙতে গেলেন কেন ভাঙলেন, আর আল্লাহ তাদেরকে এই কোথায় থেকে ধ্বংস করে দিলেন, কাবা ঘর যারা ভাঙতে গিয়েছিলেন। এক পর্যায়ে এই ঘর যখন নির্মাণ শেষ হয়ে গেল, বাদশাহ নাফজাসিকে খবর দেওয়া হলো যে আপনি অমুক দিনে আসেন। বুঝেন এক দেশের প্রেসিডেন্ট আর এক দেশে যাচ্ছে, তাহলে বিশাল একটা আয়োজন আছে। এই আয়োজন কবে, সামনে মাসের অমুক তারিখ, এই যে আয়োজন চলছে, ঠিক এর মধ্যেই মানুষ এমন একটা আকাম করে ফেলেছে কি এই গির্জায় এই ঘরে কে যেন রাত্রে এসে পায়খানা করে দিয়েছে। এত টাকা দিয়ে খরচ করে একটা গির্জা তৈরি করলো, এর একটা কাজ হলো? আব্রাহা তো খ্রিস্টান মুশরিক, তো এই যখন ঘটনা দেখলো আব্রাহার লোকেরা তখন মনে করলো যে এইটা কে করেছে, অবশ্যই এইটা দেখতে পারে না কুরাইশ বংশের লোকেরা, ওই কাহতানিয়ার লোকেরা, অবশ্য ওদেরই কাজ, কারণ ওরা চাই মক্কাতে যে কাবা ঘরে যে হজ করতে, আর আমরা এবারে আয়োজন করেছি এইখানে হজ করতে হবে, এটা ওদের সহ্য হয়নি, এই জন্যই তারা এখানে এসে পায়খানা করে দিয়ে চলে গেছে। এবারে ওরা আমার ঘরে পায়খানা করে দিয়েছে, ওরা কাবা ঘরে যাবে হজ করতে, আর আমরা চেয়েছিলাম এইখানে হজ করতে আসবে, এইবারে তাদের ঘর ওই কাবা ঘর। সে এক পর্যায়ে বলেই ফেলেছিল আব্রাহা যে এইবারে তাদের সাথে আমরা যুদ্ধ করব, দেখি তার আল্লাহ যদি থাকে, তার আল্লাহ স্বয়ং আল্লাহ ওই কাবা ঘর ঠেকাতে পারবে না, রক্ষা করতে পারবে না, নাউজুবিল্লাহ। এরা আব্রাহা চ্যালেঞ্জ করেছিল। ঠিক কথা অনুযায়ী সেই অনুপাতে আব্রাহা এবারে তার দল বল নিয়ে সুন্দরভাবে গোছানো শুরু করলো। তারপরে কি হলো, আল্লাহ যদি কোনো দিন বেঁচে রাখে আর যদি সুযোগ পাই, পরের ঘটনা ইনশাল্লাহ বলার চেষ্টা করব।